লিটনের নান্দিক ফলোয়ে তসমত চট্টগ্রাম, মেঘলা আকাশ, শৈত্য প্রবাহের প্রভাবে চারপাস দুয়াটে, উইকেটে গাছের ছোঁয়া, ফ্লাডলাইটের আলো তো কার ছিল না গোলাটে বাপ। কিন্তু ব্যাটিং যুদ্ধিতে শেরে বাংলা স্টেডিয়ামে আলোকিত করে তুললেন লিটন দাস। কন্ডিশন যদিও ছিল বোলিং সহায়ক, তবুও লিটনের নান্দনিক ব্যাটিংয়ের জ্বরে তসমস হয়ে গেল চট্টগ্রামের বোলিং। মাঝারি রান তারা অনায়াস হয়ে গেল লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 8 উইকেটে হারিয়ে রাজশাহী রয়্যালস নিশ্চিত করল শীর্ষ 2-এর জায়গা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার চট্টগ্রামকে 155 রান আটকে রাজশাহী জিতেছে 14 বল বাকি থাকতে। কেরিয়ারের সেরা ইনিং খেললেন লিটন দাস, করেন 48 বলে 75 রান। এবারে টুর্নামেন্টের পঞ্চম ব্যাটসম্যান হিসাবে পার হলো 400 রান। শীর্ষ 2 নিশ্চিত করায় ফাইনালে ওঠার জন্য অনন্ত 2টি সুযোগ পাবে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচ কোনো কারণে পর্যাপ্ত না হলে চট্টগ্রামকে নামতে হবে এলিমেন্টের জয়ের চ্যালেঞ্জ। 156 রান তারা রাজশাহীকে অনেকটা এগিয়ে দেয় লিটন আফিফ হোসেন। এবারে আসলে সফলতম উদ্বোধনী জুটি আরও একবার দলকে এনে দেয় দারুণ শুরু। শুরুতে 2 জন পাল্লা দিয়ে ছুটেছেন, পরে চুট দাদানোর সব শটে লিটন এগিয়ে যান অনেকটা। বরাবরের মতোই তার ব্যাটিং দর্শকের চুট আর মনকে দিয়েছে প্রশান্তি। 2 জন 10 ওভারে তুলে নেন 88 রান, এরপর আফিফ আউট হয়ে যান 31 বলে 32 রান করে। তবে দল ততক্ষণে পেয়ে গেছে শক্ত বিন। লিটন ও শোয়েব মালিক 2 উইকেটে করেন 50 রানের জুটি। দারুণ ব্যাটিংয়ের দিনে লিটনে আক্ষেপ থাকতে পারে ম্যাচের শেষ করে আসতে না পারায়। 11-4 ও 1 ছক্কায় 75 রান করে বিদায় নেন জিয়াউর রহমানের বলে। 25 বলে অপরাজিত 43 রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন শোয়েব মালিক। ম্যাচের মাঝ বিরতিতে যদিও চট্টগ্রামের রানকে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছিল, মূল কারণ কন্ডিশন। বোলারদের জ্বলে ওঠার উপকরণ ছিল বেশ। রাজশাহীর বোলারেরা যেমন শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রামকে, টসারে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ইন শুরু করেন জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ক্রিস গেইল, কিন্তু এনে দিতে পারেনি তারা জ্বরও শুরু। পাওয়ার প্লেতে উইকেট না পারলো, রান আসে কেবল 38। 2 বলে পরে ফুসিয়ে দিতে পারেনি শুরুর মন্ত্রটা। 23 বলে 23 করে জুনায়েদ সীমানায় ধরা পড়েন শোয়েব মালিকের ওভারে। গেইল বিশাল 2টি ছক্কা মারেন, কামরুল ইসলাম রাখবে আফিফ হোসেনকে। তবে আফিফকে ছক্কার পরই বলের চেষ্টা করছেন আরেকটির, এই অফিস স্পিনার বল কারণ বেশ বাইরে। গেলে ব্যাটের কানা গেলে বল উঠে যায় আকাশে, বিদায় নেন 21 বলে 23 রান করে। দুর্দান্ত পারফর্ম থাকে ইমরুল কায়েসও পারেননি থিতু হয়ে ইনিংস লম্বা করতে। 18 বলে 19 মিডল অর্ডার ব্যর্থ 4 উইকেট ওয়ার্ল্ড কাপ। তাইজুল ইসলামের বলে মাহমুদুল্লাহ টানা 2 ছক্কার পরে 17 ওভার চট্টগ্রাম রান ছিল 110। তবে শেষ 3 ওভারে জড়ো ব্যাটিংয়ের দলকে আশা জোগান মাহমুদুল্লাহ ও নুরুল হাসান সোহান। রাব্বির ওভারে 2টি 4 ও 1টি ছক্কা মারেন সোহান, আউট হন 17 বলে 30 রান করে। তিনি আউট হওয়ার পর শেষটা দারুণ করেন মাহমুদুল্লাহ ও জিয়ার রহমান। 3 ছক্কায় 33 বলে 48 রানে ওভার দিতে থাকেন মাহমুদুল্লাহ। শেষ 3 ওভার থেকে 45 রান তোলেন চট্টগ্রাম, হারিয়ে যায় 150। ফার্স্ট টার্গেট করতে নেমেই উইন হয়ে মেরেছিলেন রাজশাহী রয়্যালস।